Assalamualaikum, Manaz Blog and Cook Channel সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে মাংস ছেঁচা হচ্ছে, এই মাংসগুলো আর কি চপ বানানো হবে, সেই জন্য থেঁতো করে নেওয়া হচ্ছে। পাটা শিল পাটায় থেঁতো করে নেওয়া হচ্ছে। সোহাগের আব্বু বসে থেঁতো করতেছে, এখানে চপ বানিয়ে খাবো আমরা আজকে সন্ধ্যার নাস্তায়। এখন তো বাজে দুপুর দুইটা, এখন আমরা একটু আর কি এটা রেডি করতেছি। সব থেঁতো করে মশলা দিয়ে রেডি করে রেখে দিব, সন্ধ্যার সময় আমরা ভেজে সবাই মিলে খাবো। তো দেখুন কীভাবে সোহাগের আব্বু থেঁতো করতেছে মাংসগুলো। চপ বানাতে কিন্তু এইভাবে থেঁতো করে নিতে হয়। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর থেঁতো করতে হয় চিলপাটায়। আবার অন্য অনেকে অন্যভাবে থেঁতো করে, তা আমরা ঘরোয়াভাবে করতেছি, সেই জন্য শিলপাটায় থেঁতো করে নিচ্ছি। তো থেঁতো করা হয়ে গেছে, এখন মশলা করতে রেডি করে নিব। মশলা তৈরি করে নিব, এখানে এলাচ দারচিনি অনেক মানে অনেকটি অনেকগুলা দিয়া এলাচ দারচিনি লং তেজপাতা জিরা সব কিছু একাত্র বেটে নিবে। সোহাগের আব্বুই বাটবে, দেখুন সব বের করে নিচ্ছে। দারচিনি নিচ্ছে, যে দেখুন এলাচ নিচ্ছে, তারপর গোলমরিচ লং সব কিছু নেওয়া হয়ে গেছে। জিরা নিবে, এটা আছে গোলমরিচের গুঁড়া আছে, সব কিছু বেটে তারপরে মশলাটা তৈরি করা হবে। জাল কাছে মরিচ আছে না? এই চপটা কিন্তু খুবই টেস্টি লাগে, ঘরোয়াভাবে আমরা বানিয়ে খাই। আমরা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করি, বাইরের মশলা দিয়ে তৈরি করি না। এখানে যে মাংস জন্য মশলা রেডি করা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি, তারপরে যে এলাচ দারচিনি গরম দারচিনি লং গোলমরিচ সব বাটা হয়ে গেছে। আর এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে, দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিব। এই যে লবণ দিলাম, সয়া সস দিব দুই চামচের মতো, লেবুর রস দিচ্ছি। এই যে মাংস এখানে থেঁতো করা নেওয়া হয়ে গেছে সব, আর লেবুর রস দেওয়া হচ্ছে। এখানে একটা রড দেখে লেবুর রস দিছি, আর সয়া সস দিচ্ছি। আর দেব অলিভ অয়েল তেল, এই যে অলিভ অয়েল তেল সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো সব মশলা মাখা হয়ে গেলে মাংসগুলো দিয়ে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মেখে নেব। তো মশলা সব মাখা হয়ে গেছে, এখন এই যে মাংস দিয়ে দিচ্ছে, মাংস দিয়ে তারপর সব মশলার সাথে যে ভালো করে মেখে নিচ্ছে। ভালো করে মাখতে হবে মাংসগুলোর ভিতরে, যাতে আর কি গায়ে সব মশলা লাগে, সেভাবে মাখতে হবে। তো মশলাটা আর কি মাংসের সাথে মাখানো হয়ে গেলে এটাকে ভালো করে মেখে সুন্দর করে সেট করে তারপর ঢেকে ফ্রিজে রেখে দিব। এখন তো দুপুর টাইম, এখন ভাজবো না, এটা ভাজবো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আমরা সবাই মিলে খাবো, ছেলে অফিস থেকে আসবে তখন আর কি ভাজা হবে এটা। তাই ফ্রিজে রেখে দিলাম। আর বন্ধুরা, এটা হচ্ছে যে মাগরিবের পর, দেখুন আর সোহাগের আব্বু নামাজ পড়ে চলে আসছে, ছেলে অফিস থেকে চলে আসছে, এখন এই যে আমরা ভাজার জন্য চলে আসছি রান্নাঘরে।
ফ্রাই প্যান বসাই দিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়েও গেছে। এখন এই যে সবগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিব। চপগুলো দেওয়া হচ্ছে এখন, কিন্তু সুন্দর সব মশলা মাংসের ভিতরে ঢুকে গেছে, কারণ কয়েক ঘন্টা এটা রেস্টে ছিল। এভাবে চপটা তৈরি করি আমরা, প্রতি বছর এরকম তৈরি করে খাই ঘরে, খুব ভালো লাগে। তো যেটা চুলার আঁচটা কি মাঝারি আঁচে রেখে তারপর আস্তে আস্তে ভাজতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, কারণ পুড়ে যাবে, পুড়ে গেলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, সেজন্য চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তো এখানে ভাজা হচ্ছে আস্তে আস্তে। আর লুচি ভাজবো, লুচি ভাজার জন্য আমরা আটা তৈরি করে রাখছি আগে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আটাটা আগে তৈরি করে রাখলে ভালো হয়, লুচিটা ভালো হয়। লুচি বা পুরি বা পরে আটা তৈরি করে রাখলে আগে তৈরি করে রেখে দিলে ভাতটা ভালো হয়। তো এই যে দেখুন সবটা কালার করতে নিয়ে গেছে, কত সুন্দর হয়েছে এখন দেখতে। কারণ অনেক গরম, গরমে আমরা থাকতে পারছি না, এত গরম রান্নাঘরে। এখন তো প্রচুর বাংলাদেশে, বাংলাদেশ না দেশ বিদেশ সব জায়গায় শুনতেছি অনেক গরম, অনেক গরম। এত গরম কেন হলো বুঝতে পারতেছি না, গরমে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তো রান্নাঘরে এসব ভাজা তো আরও কঠিন এত গরমের ভিতরে। তারপর আবার হুটি ছাড়ছি, হুটির শব্দ, কিচেন হুটিটা ছাড়া হয়েছে, এটা শব্দ একদম পাগল হয়ে যেতেছি, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। লুচি বানানো এখন আমি একটা একটা করে আমার লুচি সব কি ভেজে নিব। লুচি ভাজার কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর ফুলছে লুচিগুলো আমার, দেখুন। এমন করে সবগুলো এরকম করে ভেজে নিব আর খুব সুন্দর ফুলছে। একটা একটা করে আমি সবগুলো লুচি এভাবে ভেজে নিব, আর ছোট ছেলের জন্য ভাজবো না, ওর জন্য রেখে দিব, বানিয়ে রেখে দিব। আসবে সে 10টা 11টায়, তো বাইরে চলে গেছে, 11টা 11:30 বাজবে, তখন ওকে ভেজে দিব, গরম গরম খাবে। এখন ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। আমার ঘরে এরকমই হয়, বাসায় থাকে না কেউ সবসময় একসাথে, সেজন্য আর কি খাওয়াও হয় না একসাথে। তো এই যে দেখুন লুচিগুলো ভেজে নিচ্ছি সোহাগের আব্বুর জন্য, সোহাগের জন্য। তো আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজায়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে লুচি। চপ দিয়ে লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর আজকে সন্ধ্যা নাস্তাটা আমাদের ভালোই জমে যাবে, সবাই খুব খুশি হয়ে যাবে। ঘরে যদি এরকম নাস্তা পাওয়া যায় তাহলে আর খারাপ মন্দ কি না, খুব ভালো। একটু কষ্ট হলেও, একটু গরমের মধ্যে অনেক প্রচুর গরম তো এখন সব জায়গায়, তো গরমের মধ্যে এরকম করে বানাতে কিন্তু খুব কষ্টই লাগে, তারপরেও কিন্তু খুব ভালো লাগবে যখন খাবো, খেয়ে সবাই বলবে অনেক মজা হয়েছে, ভালো হয়েছে, তখন কিন্তু মনটা ভরে যাবে, তখন আর এই কষ্ট কষ্ট মনে হবে না। তো আমার এদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সব রেডি করে নেব। এই যে প্লেটে বেড়ে নিচ্ছি, দেখুন
তো বড় ছেলের জন্য দুইটা নিলাম, ও দুইটাই খাবে, বেশি খাবে না। ও বাইরে নাস্তা খেয়ে আসছে, বলছে যে তুমি আম্মা আজকে বানাইছো, আজকে আমি বাইরে অফিসে, বাইরে না মানে অফিসে আজকে প্রচুর নাস্তা খাওয়াইছে, তো ওই জন্য একটু কম করে খাবে ও। তারপরে সোহাগের আব্বুর জন্য, সোহাগের জন্য বের নিচ্ছি, ওরা দুইজনে খাবে এখন। তো এই যে দেখুন বন্ধুরা, লুচিগুলো কি সুন্দর হয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন অনেকটি লুচি আমি ভেজে নিচ্ছি, চপও আছে সাথে, তারপরে সস দিয়ে দিব। তো সব কিছু মিলিয়ে এখন পরিবেশন করব। খুব সুন্দর হয়েছে আজকের নাস্তাটা, আর দেখি কি বলে খেয়ে। তো ঘরে নিয়ে যাব, এখানে খাবে না, টেবিলে বসে খাবে না, টিভি দেখবে আর খাবে মজা করে। তো ঘরে নিয়ে দিলাম, ছেলে তো খেয়ে একদম আম্মু খুব মজা হয়েছে, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক খুশি ছেলে। আর সোহাগের আব্বু তো তিনটা দিয়েছি, প্রথমে তিনটা খেয়ে আরও দুইটা খাইছে। সে আর রাত্রে ভাত খায় নাই, বড় ছেলেও ভাত খায় নাই, আমিও ভাত খাইনি রাত্রে, আমরা কেউ ভাত খাইনি। তারপরে ছোট ছেলে আসছে, ওকে ভেজে দিছি, ও খেয়ে নিছে, ও আর ভাত খায়নি। এই খাওয়াই আমাদের আর কি, রাতের খাবার হয়ে গেছে, রাতের ডিনারটা সুন্দর হয়েছে আমাদের, জমে গেছে ডিনারটা। আর বাকি একটু আটা ছিল, মানে আটা মাখা ছিল, সেটা রেখে দিছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালবেলা আবারও ছেলেকে ভেজে দিচ্ছি লুচি অফিসে যাওয়ার আগে। এই তো দেখুন ছেলেকে এখন ভেজে নিয়ে দিব, ও এখন অফিসে চলে যাবে। এটা কিন্তু পরের দিন সকালবেলা, তা আমরা আগের দিন রাত্রেবেলা ওইটা খাইছি, আর লুচি আর চপ ভাজা, আর এখন আর কি গরুর মাংস রান্না করছিলাম, সেটা দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ময়নার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এই যে দেখুন ছেলেকে নিয়ে দিলাম, নিয়ে টেবিলে, ছেলে এখন এই যে সকালে নাস্তাটা খাবে, খেয়ে অফিসে চলে যাবে।